আসসালামু আলাইকুম মিনাত ব্লগে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। এই তো হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন। তো এখন বাজে রাত 3:30। 3:30-টার সময় হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে, আর এই গরমে যদি বিদ্যুৎ চলে যায় তাহলে কি অবস্থা ভাবতে পারছেন আপনারা? ভাবতে পারবেন না যে কি গরম, আর এর মধ্যে বিদ্যুৎ চলে গেছে, অবস্থা খুব খারাপ। ঘাম ধর ধর করে পড়তেছে গরমে। তো লাফ দিয়ে বাইরে চলে আসছি, বারান্দায় চলে আসছি, আর বারান্দায় এসে এমন জিনিস দেখতে পারবো ভাবতেই পারিনি। খুব সুন্দর পরিবেশ, নীরব একদম, আর আকাশে এত সুন্দর চাঁদ, মানে কি বলবো, আপনারা হয়তো দেখতেই পেলেন, অনেক সুন্দর চাঁদ। আর এদিকে রাত 3:30-টার সময় রাস্তা ঝাড়ু দিতেছে, আর এই যে দেখুন আমাদের গাছে কি সুন্দর বেলি ফুল ফুটছে। রাতের এখন 3:30-টার সময় আপনাদের দেখাইতেছি। তো বারান্দায় আসার পরে খুব সুন্দর একটু বাতাস, হালকা হালকা বাতাস, বেশ ভালোই লাগলো। আর এই যে বেলি ফুলগুলো দেখতেই পাচ্ছেন, এখনও ফুটে নাই, কলি মাত্র বড় হইতেছে, দুই একদিনের ভিতরে ফুটে যাবে। তো মাশাআল্লাহ রাতের বেলা ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগলো। আর রাস্তা ঝাড়ু দিচ্ছে এত রাত্রে, মানে ভোর হওয়ার আগে রাস্তা ঝাড়ু দিয়ে ক্লিয়ার করবে, কারণ গাড়ি ঘোড়া চলাচল শুরু হয়ে যাবে, তখন তার ঝাড়ু দেওয়া যায় না। তো সেই জন্য রাত থাকতেই ঝাড়ু দিয়ে দেয়। তো ঝাড়ুর শব্দ হয়তো শুনতেই পাচ্ছেন। আর এই যে চাঁদটা দেখুন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর চাঁদ, দেখতে খুব ভালো লাগলো। তাই অনেকক্ষণ আর কি বিদ্যুৎ নাই, কী করবো, শোয়া তো যায় না, সোহাগের আব্বু শুয়ে আছে, আমি শুইতে পারি না। তো শাটারটা একদম পুরো খুলে দিছি যাতে বাতাসটা ভিতরে যায়, সোহাগের আব্বুর গায়ে লাগে, ঘুমাইতে পারে। আর এদিকে আমি তো বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় যে আপনাদের সাথে শেয়ার করছি রাতের বেলার দৃশ্য, খুব সুন্দর। অন্ধকার চারপাশ, কারেন্ট তো চলে গেছে আর অন্ধকার হয়ে গেছে, একে তো রাত তারপরও কারেন্ট চলে গেছে। এই যে দেখুন ফ্যান অফ, আর যে সোহাগের আব্বু শুয়ে আছে। আমরা কিন্তু মশারি টানাই না, কারণ মশা লাগে না, তো সেই জন্য আমাদের মশারি টানাতে হয় না। তো সোহাগের আব্বু ঘুমাইতেছে আর আমি এই পাশে বারান্দায় দাঁড়ায় আছি। তাড়াতাড়ি চলে আসে, আজকে একটু লেট হয়েছে। তো কারেন্টটা চলে আসার পরে আবার আপনাদের দেখাই দিই, চারপাশে আলোকিত হয়ে গেছে, ঝাড়ু দেওয়া শেষ, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর লাগতেছে। চার্জারটা কাজ সময় মতো করতে হয়। তো যাই হোক বন্ধুরা, এখন আর কি আজান দিয়ে দিবে আর কিছুক্ষণ পরে, সারাদিনের যত জঙ্গল পরিষ্কার করে। তো দাঁড়াই থাকি, কি করবো এখন, শুইলে তো আর ঘুমাই যাবো, পরে আর নামাজ পড়তে পারবো না। আজানটা দিলে একবার নামাজ পড়ে তারপরে ঘুমাবো। চাঁদটা কি সুন্দর দেখা যাচ্ছে, চাঁদটা দেখুন মাশাআল্লাহ, চাঁদটা ভরে গেছে, পাখি ডাকতেছে, একটু বাকি আছে, ভোরের পাখি, বাকিটা ভরে যাবে। ডাকটা শুনতে পাইতেছেন? 2-3 দিন পর সুন্দর একদম পূর্ণ হয়ে যাবে, পূর্ণিমার চাঁদ, আজানের সুর, চাঁদ, পাখি ডাক, সব মিলিয়ে দারুণ লাগতো। কেমন লাগতেছে রাতের দৃশ্য দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন বাজে রাত 4, আমার কাছে তো বেশ ভালোই লাগলো, এরকম দৃশ্য কিন্তু দেখাই হয় না, কারণ ঘুমাই থাকি এই টাইমে। আর এই যে আজানা শুরু হয়ে গেছে, রাস্তা পরিষ্কার, বন্ধুরা ভোরের আজান দিচ্ছে, ফজরের আজান, শুনুন আজান, শুনুন তো বন্ধুরা, ফজরের আজান ভালো লাগবে।
শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে 2টা। সেই ভোররাত্রে যে আজানের সময় আপনাদের সাথে কথা হয়েছে, তারপরে আর ভিডিও করি নাই, তো এখন রান্না করতে চলে আসছি। এখন আর কি আপনাদের সাথে শেয়ার করছি, তো আমি আজকে ডাল রান্না আজকে ডাল রান্না করব। তো ডালটা ধুয়ে নিচ্ছি, এখন থেকে আবার ভিডিওটা শুরু করছি। এই যে ডাল নিয়ে নিছি, ডালটা ধুয়ে পানিটা রেখে দিচ্ছি, ডালের পানি। এই পানিটা বোতলে ভরে রেখে দিব, এই পানিটা গাছে দিব, আমার বারান্দায় যে গাছ আছে সেই গাছে দিব। কারণ ডাল ধোয়া, চাল ধোয়া পানি নাকি ডাল গাছে দিলে গাছ খুব ভালো হয়, হেলদি হয়। তো সেই জন্য পানিগুলো রেখে দিলাম, অনেক আগে রাখতাম, এরকম দিতাম, তো মাঝখানে এখন আর মনে থাকে না, ভুলে যাই। আর এদিকে দেখুন, ওই যে 2টা পরোটা বানিয়ে নিলাম। পরোটা মানে কি, রুটি বানিয়ে তেল দিয়ে ভেজে নিলাম, আর মুরগির মাংস তরকারি ছিল গতকালকে, সেটা দিয়ে যে ছেলেকে দিয়ে দিলাম, ও খাবে। ওকে নাস্তাটা বানিয়ে দিয়ে দিলাম। আর এই যে এখানে একটা আম দেখতে পাচ্ছেন, আর চাল কুমড়া। এই চাল কুমড়াটা ভাজি করব, আর আম দিয়ে ডাল রান্না করব। ডাল তো বসাই দিছি এদিকে ধুয়ে, আর এদিকে যে এখন এগুলো কেটে নিব, চাল কুমড়াটা কেটে নিব। তো বন্ধুরা, কাটা হয়ে গেছে। এই যে চাল কুমড়াটাকে আমি টুকরো টুকরো করে নিছি, আর আমটাও ছিলে কেটে নিছি, এখন ধুয়ে নিচ্ছি। তো ভাজি করব, তো ভাজি করার আগে চাল কুমড়াটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিলে ভালো হয়, ধোয়ার পরে আর কিন্তু কাটার পরে আর ধোয়া যায় না, তাহলে কিন্তু পানি ওঠে, সেই জন্য এরকম ছিলে ধুয়ে তারপর কাটতে হয়। তো আমি এখন সব কিছু ধুয়ে নিব, নিচ্ছি। ধোয়ার পর আমি এখন ভাজিটা কেটে নিব, ভাজি করব। তো একটা চাক ভাজি করব, আর বাকিগুলো আমি কুচি কুচি করে ভাজি করে নিব, ভাজি করব। তো আপনাকে দেখাবো কিভাবে আমি কাটি, কেটে নেই, সেটা দেখতে পারবেন পরে। তার এদিকে যে ডালটা আমি ঘুটা দিয়ে নিছি, ঘুটাটা আর দেখাতে পারি না, কারণ এক হাতে ক্যামেরা ধরে তো আর ঘুটা দেওয়া যায় না, সেই জন্য আর ঘুটাটা দেখাতে পারি না। তো ঘুটার পরে যে ডালের মধ্যে আম দিয়ে দিলাম, তার একটু জাল হলে আমি বাগার দিয়ে দিব। তো এখানে আমি এই যে বাগারের জন্য কড়াই বসাই দিছি, তেল দিয়ে দিব, ডাল বাগার দিব। এখন ডালটা তো হয়ে গেছে, আম দিয়ে দিছি, এখন এই যে বাগার দিয়ে নিব। পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, এখন আমি ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজ রসুন, তারপর ডালে দিয়ে দিব। এই তো বন্ধুরা দেখুন, আমার পেঁয়াজ রসুনটা ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি ডালের মধ্যে ঢেলে দিব। এই যে ডালে দিয়ে দিলাম,
মাশাল্লাহ, এরকম ডাল খেতে কিন্তু এই গরমের মধ্যে বেশ ভালো লাগে, অনেক মজার হয়। তার মধ্যে আবার আম দেওয়া আরও ভালো লাগে। আর এদিকে যে পাট শাক ভাজি করবো, পাট শাকটা ধুয়ে নিচ্ছি। তো পাট শাকে তো অনেক বালু থাকে, ভালোভাবে ধুয়ে নিতে হয়। তো চালনির মধ্যে করে ধুয়ে নিচ্ছি। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ঘরে কি বাতাস আসতেছে, আজকে তো ঝোড়ো হাওয়া বইতেছে। কি যেন ঘূর্ণিঝড়ের নামটা, রিমাল না কি যেন ভুলে গেলাম নামটা, এই ঝোড়ো হাওয়া বইতেছে, সেই ঘূর্ণিঝড়ের ঝোড়ো হাওয়া আমার ঘরে আসতেছে। তা আমি বয়ে দিতেছি, আমার গায়ে এসে বাতাসটা লাগতেছে, কি দারুণ লাগে, শরীর ঠান্ডা হয়ে গেল, এত গরম পড়ছে, ঘাম আসি উঠে ভরে গেছে, চুলকাইতে চুলকাইতে শেষ। বন্ধুরা আপনাদের কি অবস্থা জানি না, আপনারা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখতেই পাচ্ছেন চাল কুমড়া, এই যে এটা চাক ভাজি করব, চাক ভাজা মানে এরকম চাক চাক করে ভাজা করব। আর একটা করছি কুচি করতে, ওটা ভাজি করব। একটা হচ্ছে ভাজা, একটা হচ্ছে ভাজি। তো এখন আমি এগুলো মশলা দিয়ে মেখে নেব, হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়া দিয়ে লবণ দিয়ে মেখে নেব। আর ওইদিকে আমি তো শাকটা ধুয়ে নিলাম, দেখতেই পারলেন। তো এই যে চাল কুমড়াটা মশলা দিয়ে মেখে নিলাম, একটু মরিচের গুঁড়া বেশি দিছি, কারণ ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। হলুদের গুঁড়াটা অল্প দিছে, শুধু কালারটা হলেই হবে। তো ভালোভাবে মশলাটা মেখে নিলাম। আর এই যে এখানে তো পাট শাক বসিয়ে দিছি, পাট শাকের মধ্যে লবণ দিয়ে দিলাম, আর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছি। তো আস্তে আস্তে নেড়ে চেড়ে এটাকে আর কি মজে গেলে ভালোভাবে পানিটা শুকিয়ে তারপর বাগার দিয়ে নেব। গরমের দিনে পাট শাক, আজকে আমাদের সেদিন তো কাসুন দিয়ে আনছে বলছি, আম দিয়ে মাখাই খেলাম, আজকে আবার পাট শাক দিয়ে খাবো। গরমের দিনে পাট শাক দিয়ে কাসুন্দ দিয়ে পাট শাক, আম দিয়ে কাসুন্দ মাখা, মানে আম ডাল, এসব হচ্ছে মজার মজার খাবার গরমকালে, খেতে খুব ভালো লাগে, তৃপ্তি সহকারে খাওয়া যায়, পেট ভরে মন ভরে। তো এদিকে আমার শাকটাও কিন্তু হয়ে গেছে, এখন বাগার দিয়ে নিচ্ছি। এই যে পেঁয়াজ রসুনটা ভেজে শুকনা মরিচ ভেজে নিছি, পাট শাকে শুকনা মরিচ না হলে তো হয় না। তো চার পাঁচটা শুকনা মরিচ ভেজে নিছি, আর এই যে শাকটা বাগার দিয়ে দিছি, শাকটাও আমার হয়ে গেছে। তো এইভাবে পাট শাক ভাজি করলে কিন্তু বন্ধুরা অনেক মজার হয়, আপনারাও এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। পাট শাক অনেকভাবে অনেকে অনেকভাবেই খায়। তো আমি ডাল দিয়ে রান্না করি আর এরকম ভাজি করি, আর এই দুই রকমই করি। তো পাট শাকটা ভাজি করা শেষ, এখন নামিয়ে নিলাম, আর চুলাতে কড়াইটা বসিয়ে দিছি, ধুয়ে আনছি, ধুয়ে কড়াইটা বসিয়ে দিছি। আর এখন আমি চাল কুমড়াটা ভাজবো, চাল কুমড়াটা ভেজে নিব। এই যে মশলাতে মেখে রাখছিলাম, এখন ভেজে নিব। এটা একটু চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে ভাজতে হবে, তা নাহলে পুড়ে যাবে, তারপর সিদ্ধ হবে না, কারণ এটা একটু একটু মোটা সাইজ করে কাটা, তো বেশি পাতলাও না, বেশি মোটা একবারে যে মোটা তাও না, মিডিয়াম সাইজ করে কাটা। এই ভাজি, এই ভাজাটাও কিন্তু অনেক মজা, যারা না খাইছেন তারা এরকম করে ভেজে খেয়ে দেখবেন। এই তো আমার চাল কুমড়া ভাজা হয়ে গেছে, এখন একটা বাটিতে উঠিয়ে নিলাম। আজকে কিন্তু বন্ধুরা আমার ঘরে মাছ মাংস নাই, মাছ মাংস রান্না করতেছি না, সব কিছু কিন্তু আর কি ভাজা ভাজি, চাল কুমড়া ভাজা, শাক ভাজি, তারপর হচ্ছে আম ডাল আর চাল কুমড়া ভাজি, একটা চাল কুমড়ারই দুই রকম আইটেম করছি, একটা ভাজা আর একটা ভাজি। তো চাল কুমড়া ভাজা হয়ে গেছে, শাক ভাজি হয়ে গেছে, এখন এই যে চাল কুমড়াটা ভাজি করে নেব। তেলের মধ্যে আমি চাল কুমড়াটা ছেড়ে দিছি, এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব,
আচ্ছা, একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো, আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিব। ঢেকে দিয়ে তারপর ভাজিটা আমি আস্তে আস্তে করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন, লবণ দিয়ে দিলাম, একদম সহজ, ঝটফট, ঝামেলা সারাদিন, কোনো ঝামেলা নাই এই রান্নাগুলো করতে। কয়টা আইটেম করলাম আজকে? চাল কুমড়া ভাজি করলাম, চাল কুমড়া ভাজলাম, পাঁচ শাক ভাজি করলাম, আমডাল রান্না করলাম, চার পদ হয়ে গেল। তো এই যে আমি ভাজিটা নেড়ে চেড়ে দিচ্ছি, এখন দিয়ে দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া সামান্য একটু ছিটা দিয়ে দিব, শুধু কালারের জন্য। এই তো দেখতেই পাচ্ছেন, হলুদের গুঁড়া দেওয়া শেষ। এখন নেড়ে চেড়ে এটাকে আমি ঢেকে দিয়ে আস্তে আস্তে চুলার আঁচ কমিয়ে আস্তে আস্তে ভাজিটা করে নেব। এই তো যে পানি আসছে এটার গায়ে, এই পানিতে কিন্তু আমার ভাজিটা হয়ে যাব। এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে আমার ভাজিটা হয়ে গেছে মাশাল্লাহ। আর সুন্দর একটা ফ্লেভার আসছে ভাজিটা করার সময়, মনে হচ্ছে এখনই খেয়ে নেই। প্রথম আজকে প্রথম চাল কুমড়া আনছে, আর ভাজিটা করে নিলাম, বাজারে কেনা প্রথম চাল কুমড়ার ভাজি। তো ভাজিটা কিন্তু বন্ধুরা অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো আমি এখন তেলের উপর একটু ভাজা ভাজা করে নিলাম। এই তো ভাজি হয়ে গেছে, চুলা টপ করে দিয়েছি, আর এই যে বাটিতে বেড়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো এখন টেবিলে খাবার নিয়ে যাব, আমার রান্না বাড়া সব শেষ। আচ্ছা, কী কী রান্না করলাম আপনাদের দেখিয়ে দিই। আমডাল, চাল কুমড়া ভাজি, পাট শাক ভাজি, আর চাল কুমড়া ভাজা। এই হচ্ছে আজকের দুপুরের মেনু। এই যে সব টেবিলে নিয়ে আসছি, এখন সোহাগের আব্বু খেতে বসে যাবে। সোহাগের আব্বু না, শুধু আমিও খাবো, আমার বড় ছেলেও আছে আজকে, তো আমরা তিনজনে বসে খাবো। এই তো আমি বসে গেছি খেতে, বন্ধুরা দেখুন, এই যে পাট শাক নিছি আর মরিচ আছে সাথে, শুকনো মরিচ ভাজা, সেই স্বাদ। আর এই যে কাসন্দ, কাসন্দ নিয়ে নিলাম, কাসন্দর সাথে পাট শাক দিয়ে মেখে শুকনো মরিচ দিয়ে ভাত খাবো, অনেক মজার, মাশাল্লাহ, বিসমিল্লাহ বলে খেয়ে নিব। কিন্তু বন্ধুরা, কাসন্দটা যেরকম আশা করছিলাম যে সেরকম না, বাজারের কেনা তো তেমন একটা টেস্ট না, লবণ দেয় নাই কাসন্দিতে একদম। তো লবণ দিলে তা একটু টেস্ট লাগতো, একদমই লবণ দেয় নাই। তো যাই হোক, কাসন্দি তো বানাতে পারি না, শিখতে হবে, শিখে তারপর আপনাদের সাথে একদিন শেয়ার করব। তো যাই হোক, যেরকম টেস্ট লাগার কথা ছিল সেরকম টেস্ট লাগে নাই কাসন্দিটা। তো যাই হোক, কিছু করার নাই, তারপরে খেয়ে নিচ্ছি, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগলো। তো এই যে সোহাগের আব্বু খাচ্ছে, ছেলেও আছে পাশে। গরমের দিন তো বন্ধুরা বুঝতেই পারেন, গায়ে কাপড় রাখা যায় না। তো এই যে আমডাল আছে। তো আজকে আমাদের সব ভাজা ভাজি, ডাল, মাছ মাংস নাই, তারপরও সেই স্বাদ, গ্রামীণ স্বাদ, মজার খাবার, গ্রামীণ খাবার। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।